ভাগবত গীতার ১৮টা অধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১৭-১৮ বর্ষত তেতিয়ার মাননীয় বিত্তমন্ত্রী আর বর্তমান আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অষ্টাদশ মুকুতার উন্নয়নী মালার ধারণাটো উদ্ভাবন করেছিল। আর এই ১৮খন আসনি স্বাভাবিকতে গতিশীল। আমার সমাজের পরিবর্তিত আবশ্যকতা অনুসরি কেতবোর সম্পূর্ণরূপে নতুন তথা উদ্ভাবনীমূলক আর কেতবোর আসনি উন্নীত করে সন্নিবিষ্ট করা হয়েছে। প্রথমে হল মুখ্যমন্ত্রী নিযুত ময়না, ১০,০০০ ছাত্রীক এক নিযুত নিযুত ময়না, নামভর্তির ক্ষেত্রে উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবঢ়া হব, যাতে উচ্চতর মাধ্যমিক স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন অব্যাহত রাখব পারে। এই পদক্ষেপে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে সরকারে গ্রহণ করা অভিযানক সবল করে তুলব, শাস্তিমূলক আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করার উপরি এগারী কন্যায় কেতিয়া বিবাহ বহিব সেই সিদ্ধান্ত লোবলে আমি সক্ষম করে তুলব লাগিব। যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠান অধ্যয়ন করে থাকা ছাত্রী সকলে এই সুবিধা লাভের যোগ্য বিবেচিত হব। আর দ্বিতীয়তে বিবাহ পাশত আবদ্ধ হওয়া ছোৱালী এই সুবিধার বাবে যোগ্য বিবেচিত নহব। একাদশ শ্রেণীত নামভর্তি করা প্রতিগী ছাত্রীলে ১০,০০০ টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে প্রদান করা হব। একদরে স্নাতক পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা ছাত্রী সকলে গায় প্রতি ১২,৫০০ টাকাক প্রদান করা হব। স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা প্রতিগী ছাত্রী ১৫,০০০ টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে লাভ করব। নিয়ম অনুসরি বিনামূল্যা নামভর্তি, স্কুটি প্রদান ইত্যাদির লেখিয়া বর্তমানে প্রদান করে থাকা সুবিধা সমূহ উপরঞ্চি হিসাবে এই সুবিধা প্রদান করা হব। মই বাজেটত এই আসনির বাবে ২৪০ কোটি টাকা ধার্য করার প্রস্তাব দিছো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান হয়েছে এক অভিলাষী অভিযান, যার লক্ষ্য হয়েছে আমার মহিলা সকলক উদ্যোগী হিসাবে গড়ি তোলা। এই অভিযানের দুটার উদ্দেশ্য হয়েছে অমৃতকালত আমার মহিলা উদ্যোগী সকলের আয় বৃদ্ধি করা আর ব্যবসায়িকভাবে সফল করা। সমগ্র রাজ্যখনতে কেতবোর শর্ত সাপেক্ষে আমি গ্রামাঞ্চলের আত্মসহায়ক গোট সমূহের প্রায় ৩৯,৬৭,৭৪৩গৰাকী মহিলা সদস্যলে গায় প্রতি ১০,০০০ টাকাক উদ্যমিতা পুঁজি আমি প্রদান করব। এই সুবিধা লাভ করার পিছত আমি এনে প্রতিগী হিতাধিকারীর বাবে ন্যূনতম ২৫,০০০ টাকাক ব্যাংক ঋণ আগবাবলে প্রতিশ্রুতিবদ্ধ। তদুপরি এই ঋণের ধন সদ্ব্যবহার করে সময়মতে পরিশোধ করলে এনে প্রতিগী হিতাধিকারীলে ১২,৫০০ টাকার মূলধনি সাহায্য প্রদান করা হব। এইদরে প্রতিগী হিতাধিকারী অনুদান, রাজ সাহায্য আর ঋণ হিসাবে ন্যূনতম ৪৭,৫০০ টাকা লাভ করব। আত্মসহায়ক গোটের সদস্য সকলে আবেদন প্রপত্র বিতরণের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। মই এই কথা জানাবলৈ পাই সুখী হয়েছো যে আমি নগর অঞ্চলতো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নগরিয়া নামেরে এই আসনি রূপায়ণ করব বিচারিছো। আর এই আসনি আত্মসহায়ক গোটের প্রায় ২,৫০,০০০ সদস্য সামরি লব। মই এই আসনির সফল রূপায়ণের বাবেও পর্যাপ্ত পুঁজি আবন্টনের প্রস্তাব দিছো।